আর হাতে গোনা মাত্র দুদিন। এরপরই পূর্ব ত্রিপুরা আসনে অনুষ্ঠিত হবে লোকসভা ভোট। তবে ভোটের দুদিন আগে কৈলাসহরে তৈরি হলো এক অজানা আতঙ্ক, পোস্টারিং আতঙ্ক। দেখুন পোস্টারগুলি। বিপুল সিনহার দোকানে আর নীলকান্ত সিনহার বাড়িতে কে বা কারা সেটে দিয়ে গেল এই পোস্টারগুলি। এতে স্পষ্ট লেখা রয়েছে, ভোট দিতে গেলেই বিপত্তি। শুধু ভোট দেওয়াই নয়, পুলিং এজেন্টের দায়িত্বে গেলেও সব খতম। দুষ্কৃতীরা এক আজব আতঙ্কের পরিবেশ তৈরি করল এই পোস্টার সেটে। সাধারণ মানুষ এই পোস্টার দেখে রীতিমতো ভয়ে সন্ত্রস্ত। এ বিষয়ে দোকান মালিক বিপুল সিনহা বলেন, দোকান খোলার মুখে এই পোস্টার দেখে আতঙ্কিত তিনি। কিন্তু আজকে সকালে যথারীতি ওই প্রতিদিনের মতো আজকে সকালে যখন সে আইয়ার দোকান খুলে ধরেন 8:30 নাগাদ, এমন সময় সে আমার ফোন করছে বাড়িতে যে দাদা এরম এরকম দোকানের মধ্যে এরম একটা আমি দেখতেছি। তখন আমি কইলাম যে ঠিক আছে তুই দোকানটা খুলিস না, আমি আইতেছি। তখন আমি আইয়া দেখলাম যেখানের মধ্যে দোকানের মধ্যে লেখা যে 23 তারিখের বুটে যদি আমি পুলিং এজেন্ট থাকি তাহলে নাকি আমার এই দোকানটা জ্বালাই দেওয়া হয়। একই আতঙ্কে আতঙ্কিত নীলকান্ত সিনহাও। তিনি বলেন, কারা যে এমন করলো তাই বুঝতে পারছেন না। পরের দিন সকালবেলা উঠিয়া দেখি আমার গেটের মধ্যে একটা নোটিশ একটা টান। ওই নোটিশের মধ্যে লেখা আছে 23 তারিখ পর্যন্ত যাতে ডোলগড় আমার চেহারা দেখা না হয়, আর যদি দেখা হয় তাহলে আমার এটা তারা দেখবো। এই ঘটনাটা উল্টাইছে, এটা আর তো কিছু নেই এই ঘটনা। আতঙ্কের এই পরিবেশে রীতিমতো জবুথবু ডলুগাঁও এলাকার লোকজন। বিরোধী দলগুলি দাবি করছে এই কাজগুলো করেছে বিজেপির দুষ্কৃতীরা। আসলেই কি এটা সত্যি? একদমই হয়তো নয়। কেননা রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শাসক দলকে কালিমালিপ্ত করতেই কি এই চক্রান্ত চলছে কৈলাসহরে। কেননা মাত্র কয়েকদিন আগে যে ঘটনা ঘটল খয়াই থানার মধ্যে এটা তো সবারই জানা রয়েছে। তাই রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটাও সবাই জানেন। তাই কৈলাসহরের পরিবেশটাকে কলুষিত করতেই কি এই নোংরা চক্রান্ত করছে বিরোধীরা। দাবি রাজ্য বিজেপি নেতৃত্বের। উল্টো দিকে বিরোধীদের দাবি বিজেপি দলই ভয়ভীতির পরিবেশ তৈরি করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।